নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শ্রাবণ মাস ভগবান শিবের মাস এই মাসে আপনারা যদি সঠিক নিয়মে মহাদেবের আরাধনা করতে পারেন তবে আপনাদের যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ হতে পারে সাধারণত মহাদেবের শিবলিঙ্গে দুধ দই ডাবের জল গঙ্গাজল বেঁটপত্র আকন্দ ও ধোতরা পুষ্প নিবেদন করা হয় কিন্তু বিশেষ কিছু কিছু উপকরণ রয়েছে যেই উপকরণ আপনি যদি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য কি সেই বিশেষ উপকরণ আসুন আমি আপনাদের জানিয়ে রাখি শ্রাবণ মাসের সোমবার ঘি দিয়ে ভগবান শিবের অভিষেক করুন দেখবেন আপনার বংশ বিস্তার ঘটবে দুধ গঙ্গাজল এবং আখের রস এই তিনটি মিশ্রণ ঘটান এবং মিশ্রণ ঘটানোর পর ভগবান শিবের অভিষেক করুন দেখবেন আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে এবং আপনার যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে রক্ষা পাবেন দুধের সাথে চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক যদি করতে পারেন তবে আপনি এবং আপনার সন্তান উভয়েই বিদ্যান হবেন মধু দিয়ে আপনি যদি অভিষেক করতে পারেন তবে আপনার যে দীর্ঘদিনের পুরনো রোগ রয়েছে সেখান থেকে মুক্তি পাবেন খাটি গরুর দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করুন দেখবেন আপনার আরোগ্য প্রাপ্তি হবে চিনি জল দিয়ে অভিষেক করুন দেখবেন সন্তান প্রাপ্তি খুব সহজে হবে আপনার ভস্ম দিয়ে ভগবান শিবের যদি আপনি অভিষেক করতে পারেন তবে আপনার মোক্ষ প্রাপ্তি ঘটবে সরষার তেল দিয়ে শিবের অভিষেক যদি করতে পারেন তবে মারণ ব্যাধি থেকে মুক্তি পাবেন ধন্যবাদ